الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيراً, كثيرا كثيرا. الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا. وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح. وعلى جسد محمد في الأجساد. وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور تقيمات تقيمات غربه يمزيك تاق يا موت غربه يمزي كلام صدق يا موت بغزره دينا تمام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله شغل محبة شد جگر قريب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا الله ربي ألا لا إله غيره ونبيه محمد مصطفاه ديني الاسلام دينه موقه ارزق فرهنان عفوا عنده مقتدى يا نبي وصحبه نجوم للهدايه في زمعه لا اله لا اله لا اله لا, لا اله الا الله لا اله الا الله لا اله لا, 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 لا اله محمد رسول الله سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي. تكبير مكلمة من أزهمي. تكبير مكلمة من أزهم أزهمي.

فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو با پہ ملہ نام محمد لکھا ہوا تو با پہ ملہ نام محمد ہای میں محبوب متلقی شعرا হাই মি মে মাহ্বু বেমাতাল খাইশারা ফের কেউ নাহো মাহ্বু বেকোদানা মে মোহাম্মদ ফের কেউ নাহ মাহ্বু বেকোদানা মে মোহাম্মদ বাঘে মদিনা জামে মসজিদের উদ্বেগের আজি ইসলামী মহা সম্মেলনের মহতি সম্মানিত স্বপতি ও প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিন্দু ও মোকার্রম জাতির মাথার মুকুট ওরাসুল আম্বিয়া হজরত ওলামায়াম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিগিন জাকিরিন শাকিরিন ও মুহাব্বিন ও মুরুব্বেন আজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ সিনিয়র ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধা আর সম্মানিত মা ও বোনেরা মহান রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকুর ও সুযোগ যে মহান রব্বুল আলমিন এই ফেতনার জামানায় কোরআন সুন্নার ভিত্তিতে তরিকায় কিছু কথা শুনবার জন্য বলবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন সে মহান মালিকের দরবারে নিয়ামতের শুকুর আদায়ের থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে উচ্চ কণ্ঠে একবার কালিমাত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্দারি মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সম্মুখে কালামে হাকিমের একশো তিন নম্বর সুরা তেলাওয়াত করেছি বিশ্বনবী নবী মোহাম্মদ আরবি সাল্ল সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে ছোট্ট এক হাদিসে কারিমা তেলাওয়াত করেছি তিলাওয়াত কি তো সুরা ও হাদিসের আলোকে এখলাস ও রুহানিয়াতের সমন্বয় সহি তরিকায় কিছু কথা আমাকে বলবার মতো আপনাদেরকে শুনবার জন্য আল্লাহ পাক ধৈর্য হিম্মত তৌফিক দান করো সকলে বলে আমিন এই মাহফিল এই এলাকার জন্য সবচেয়ে বড় রহমত সবচেয়ে বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা এই মাহফিলের ময়দান এটা শুধু এখন মাহফিলের ময়দান না এটা কি হয়ে গেছেন। فغنبر بربل قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم يذكرون الله إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده পগম্বর বলেন যেখানে কোরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় সেটা জান্নাতের বাগান হয়ে যায় জোরে বলেন নাকি আসতে বলবেন একবার যদি কোন ইমানদারের জবান থেকে সুবাহান আল্লাহর আওয়াজ বের হয় আল্লাহ ডাক দিয়ে বলেন ও রহমতের ফিরিস্তা তার বান্দার আমল নামায় এক শুধু নাকি লিখে দাও একবার সুবহান আল্লাহ বলার বিনিময় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য একটি ফলের বাগান তৈরি করেন এত বড় এক বিশাল ফলের বাগান দ্রুত গামী গুণা যদি পাঁচশো তো বছর বাগানের এক মাথা থেকে অপুর মাথায় যে ও শেষ করতে পারবে না শুক্রেনামত নামত কোন شكر نعمات نعمات أز أفزوكنات كفر نعمات أز كفت بيروكنات নে দেন তো তৈয়ার হয় জোনামাঙ্গে উচে তো বেজাৰ হয় ও মুসলমান নিমান্দার ভাই রা আমার দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের কোনো হাজত মিলাইতে হয় তোমরা বাজারে যাও চাউলের দোকানে গেলে চাল পাওয়া যায় মাছ বাজারে গেলে মাছ পাওয়া যায় ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়া একদল আল্লাহর গোলাম আছে তারা আল্লাহকে খুঁজে ও তুই আল্লাহকে কোথায় পাবি ও তুই আল্লাহকে যদি পাইতে চাস দেখ পাশের গ্রামে কোরআনে আলোচনা হয় হকানি ওলামাই গ্রাম কোরআন ও হাদিসের আলোচনা করে ওই ময়দান যদি বসতে পারো আমি আল্লাহর পরিচয় নিয়েই বাড়ি ফিরতে পারবা আল্লাহ করে যা ময়দানে কারা নিয়ে আলোচনা করে আর কারা শুনি রহমতের ফেরিস্তা আল্লাহ তালা এই ময়দানের চতুর পার হয়ে দাঁড়ায় যায় একজনের কাদের একজন দাঁড়াইতে দাঁড়াইতে আর সে আজিম পর্যন্ত বসে যায় আল্লাহ রহমাতের ফেরেস্তা আমার বান্দারা শীতের মধ্যে এই চন্দ্রের মধ্যে দুনিয়ার সমস্ত কাজ পিছিয়ে ফেলে রেখে সমস্ত সমস্ত কাজ গুলো রেখে দিয়ে কোরআনের মহাব্বাদ পৈরায় ময়দানে কেন বসলো জানতে চাই ও আমাদের ফেরেস্তা আল্লাহ জানি তোমার বান্দারা তোমাকে পাবার জন্য রিক্সাওয়ালা রিক্সা চালান বন্ধ করে ব্যবসাওয়ালা ব্যবসায় রেখে সমস্ত কাজ রেখে তোমাকে পাবার জন্য তোমার জাহান নামের বয়ে জান্নাতের আশায় ময়দানে বসে আল্লাহ আল্লাহ তালা বলেন ও ফেরিস্তা তোমরাই তো নিষেধ করছিল আদম জাতি বানাবার নাই তোমরা সাক্ষী থাকো আমার যে সকল বান্দারা আমার মহাব্বাতে আমার জাহান নামের বয়ে জান্নাতের আশায় আমাকে না দেখে আমার জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে ময়দানে যারা বসলো ও রহমাতের ফেরিস্তা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ ওই বান্দাদের জিন্দিগির সকল গুনা ক্ষমা করে দিলাম। আল্লামা ইমাম কুর রহমাতুল্লাহ তুলি বলেন বান্দার বোনা ক্ষমা করে দেওয়ার অর্থ বান্দার সকিরা গুণা ক্ষমা করে দেওয়া হয় কিন্তু কবিরা গুণ তো বা ছাড়া মাফ হয় না কিন্তু আমরা তো প্রতি মুহূর্তে মুহূর্তে সগিরা গুনাহ করি না কবিরা গুণা করি মিথ্যা কথা বলা কবিরা গুণা যার সঙ্গে দেখা করা যায় নাই ইচ্ছা করে দেখা দেওয়া কবিরা গুণা দাড়ি কাটা কবিরা গুণা সুদ খাওয়া কবিরা গুণা গান শোনা কবিরা গুণা ও দুনিয়ার মুসলমান ইমানদার একটা কবিরা গুনার জন্য কম পক্ষে সাত হাজার বছর জাহান নাম ও এলাকার মুসলমানের দল আল্লাহর কোরআন যদি সত্য হয়ে থাকে পয়গাম্বরের বাণী যদি সত্য হয়ে থাকে এই কথাটা সত্য একটা কবিরা গুনার জন্য কম পক্ষে সাত হাজার বছর জাহান নাম কথা বলেন ঠিক কিনা ও ভাই আমার আল্লাহর অলি বলেন ও এলাকার মুসলমানেরা এই ময়দানে বসার পর আখির মনাজাত পর্যন্ত থাইকা যদি তোবা করতে পারো রব্বে কারিমের কাছে যদি হাত পেতে দুই চোখের পানি ফলাইতে পারো আল্লাহ তালা ডাক দিয়ে বলেন ও বান্দা আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর রাজাব গজব তত বড় আমি আল্লাহ যত বড় আমি আল্লাহর দয়া তত বড় গো ও বান্দাই ময়দানে বসার পর তবা কইরা দুই চোখের পানি ফালাইয়া আমি রব্বে কারিমের কাছে যদি বলতে পারো তোমার চোখের পানি তোমার নাকের ডগায় আসার পূর্বে আমি তোমার জিন্দগির কবিরা সগিরা সব ক্ষমা করে দিব আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবাহান আমরা দুযুগে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ তাআলা আমাদের ক্ষেতমতের জন্য আমার সেবা করার জন্য আপনাদের সেবা করার জন্য বানাইছেন টাকার দিকে আসমান বার বৃষ্টিপর্ষ করে জমিনে ফসল উৎপাদন হয় জমিনের নিচে এক দানা রোপণ করেন জমিন হাজার দানা উপহার দেয় দেয় কিনা সব আল্লাহ তালার নিয়ামত বান্দার খেদমতের জন্য বানাইছেন জুনিয়ার সমস্ত আসমান ও জমিনের মধ্যে যা কিছু আল্লাহ তাআলা বানাইছেন সব কিছু বান্দার খেদমতের জন্য বান্দার সেবা করার জন্য নিয়ামত স্বরূপ বানাইছেন ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বনের পশু পাখিটা পর্যন্ত আল্লাহ তারা বান্দার খেদ মতর যে বানাইছেন আল্লাহ আমার জন্য বুঝে আসুক বানা বুঝে কিছু আমার বুঝে আসে কিছু আমার বুঝে আসে না কিন্তু আল্লাহ তাআলা সব কিছু বান্দার খেদ মতের জন্য বানাইছে উদাহরণ স্বরূপ বিশেষজ্ঞ ডাক্তাররা গবেষণা করেছেন সাপের বিষ থেকে মানুষের জটিল রোগ ক্যান্সারের ঔষধ তৈর হয় ইদুরের লেস থেকে মানুষের কঠিন লোকের সমস্যার সমাধান হয় আল্লাহ নদীর পাড় দিয়ে হাঁটতেছেন হঠাৎ দেখে এক বিচ্ছু অনেক বড় এক বিচ্ছু নদীর পার দিয়ে হাঁটতেছে নদীর কিনারে চলে গেছে নদীর একটা ঢেউ কচুরি একটি পানা বিচ্ছুর সামনে চলে আসছে বিচ্ছুটা কচুরির পানার পে লাভ দেওয়া উঠছে আর একটা ঢেউ কচুরির পানাটাকে নদীর মাছটা নিয়ে গেছে আল্লাহর ওলি চিন্তা করতেছে বিচ্ছুর খেলা দেখতে হলে তো নদীর এই পারে বসে থাকলে হবে না একটা নৌকা বাড়ালেন এবার লোক আবার নিয়ে বিচ্ছুকে টার্গেট করে আল্লাহ ওলি পিছনে পিছনে যাইতেছেন হঠাৎ আল্লাহর ওলি দুই চোখের পানি ফায়া কানতেছেন কেন কানতেছেন বিচ্ছুর দিকে তাকায় আল্লাহর ওলি কানতেছেন কুচিরি পাল্লা ওলি চিন্তা করতেছেন যে কুচিরি পাল্লা আল্লাহ রলির চিন্তা করে আল্লাহর ওলির ঈমানের মধ্যে তারাক্কি হইতেছে কি চিন্তা করতেছে আল্লাহর ওলি আল্লাহর ওলি চিন্তা করতেছে আরে আমি মানুষ আমার নদী পার হইতে হবে এই জন্য আল্লাহ তালা আমার জন্য নৌকা বানাইছেন আর বিচ্ছুটা যদি আমার নৌকা অর্থ আমি বিচ্ছুটাকে বাড়ি মেরে মেলতে ফেলতাম বিচ্ছুটাকে আমার নৌকার ওটার প্রয়োজন নাই বিচ্ছুকে আমার নৌকার ওঠার প্রয়োজন নাই আল্লাহ তালা কচুটির পালাটাকেও অযথা বানাই নাই কচুটির পালাটাকেও আল্লাহ তালা বিচ্ছুর নৌকা হিসেবে বানাইছে সুবাহান বলেন আরো জোরে বলেন সুবাহান বর্তমান আমাদের দেশে কিছু

তারা যদি আসমান নিয়ে চিন্তা করত আল্লাহ তালা কোটি বিন এই বিশাল আসমান কিভাবে দাঁড়া করে রাখছেন তারা যদি পাহাড় নিয়ে চিন্তা করতো ওই পাহাড় থেকে এত পানি আল্লাহ তালা কোথা থেকে প্রবাহমান করে রাখছেন তারা যদি সাগরের নীল তিমিটা নিয়ে চিন্তা করত আল্লাহ তালাই নীল তিমির খাবার কি হয়ে জোগাড় দেন তাহলে তারা আল্লাহর উলিটে পরে নিয়ে হয়ে যেত ভাইরামার ওই কুটিহীন নীল আকাশ এটা নদী চিন্তা করো তাহলে আল্লাহ তালার খালেকের পরিচয় পেয়ে বা ওই খুঁটিহীন নীল আকাশ বোবল মাঝে তুমি কুদের অতি সারাই রেখেছ খুটি নীলা কাশ মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো এই শ্যামল পিথি বীর চিত্র খানি তুমি নিপুণ তোমার হাতে কেছো ও আল্লাহ শুকোর তোমার ও গো আল্লাহ শুকোর তোমার আমার মুসলিম করেছো ও গো আল্লাহ শুকোর তোমার আমার মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে হো 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 তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে জোরুন্না আজ দি রয় দূর নিলিমায় তুমি আলোর পদীপ বেখানি জেলেছ ওগো আল্লাহ শোকর তোমার আমার যে মুসলিম করেছ ভাইয়া আমার আল্লাহ আলি চিন্তা করতেছে আরে বিচ্ছুটা যদি আমার বিচ্ছুটাকে নৌকা আমি মেরে ফেলতাম বিচ্ছুকে আমার নৌকার ওঠার প্রয়োজন নাই আল্লাহ তালা কুচুড়ির পানাটাকে অযথা বানানো নাই আল্লাহ তালা কুচুড়ির পানাটাকে বিচ্ছুর নৌকা হিসেবে বানাইছে এবা আল্লাহর ওলি পড় নদী পার হয়ে ওই পার চলে গেছে বিচ্ছুটা মরুভূমির মধ্যে দেয়া হাঁটতেছে হঠাৎ দেখে গাছের নিচে ছায়ার নিচে আল্লাহর গোলাম ঘুমাইতেছে মাথায় পাগড়ি মুখে দাঁড়িয়েছে আল্লাহর গোলাম রাখাল রাখালের ছাগলগুলো মরুভূমির মধ্যে ঘাস খেদছে আল্লাহর ওলি চিন্তা করতেছেন এই বিচ্ছুটা তো এই রাখালকে কি কামড় মারবে আল্লাহ তালা আমাকে মনে হয় নদী পার করে এই পারছেন ওই বিচ্ছুটাকে মারবার জন্য আল্লাহর উনি এই চিন্তা করে একটা পাথর হাতে নিলেন বিচ্ছুকে মারবে এটা চিন্তা করতে করতে তাকে দেখে রাখালের মাথার দিয়ে একটা বিজদল সাফ ফান ধরে আছে বিচ্ছু মারবে কি দেখতে দেখতে বিচ্ছুটা কামড় দিল হায়াতুল হাই ওয়ান নামক কিতাবের মধ্যে রাখে বিচ্ছুর আঘাত করার সাথে সাথে সাপটা প্রাল রোগ হয়ে গেছে তাহলে আমার এই কচুরির পানাটাকেও পরোক্ষ আল্লাহ তালা মানুষের খেদমতের জন্য বানাইছেন ওই চুকে আল্লাহ তালা কচুরি পাড়ার মাধ্যমে নদীর ওই পার থেকে আইনা আল্লাহ তালার গোলাম রাখাল ঘুমাইতেছেন সাপ তাকে দংশন করবে সাপকে মাইরা আল্লাহর গোলামের খেদমত আল্লাহ তালা বিচ্ছুর মাধ্যম নিলেন ও ভাইরা আমার যা কিছু আল্লাহ তালা বানাইছেন আমাদের বুঝে আসুক বানাশ সব কিছু আল্লাহ তালা মানুষের খেদমতের জন্য নিয়ামত স্বরূপ বানাইছেন ও মুসলমান ইমানদার তোমরা কি কোনদিন দুই রাখাত নামাজ পয়রা রব্বে কারিমের কাছে এই দরখাস্ত করছো নাকি ও আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানায়ো আমাদেরকে শুকুর বানায়ো না হিংস প্রাণী বানায়ো না আল্লাহ তালা বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছেন এটা আল্লাহ তালা আমাদের বড় এহসান আর দয়া করেছেন শুধু এখানে সমাপ্ত করেন নাই আল্লাহ তালা আমাদেরকে ইচ্ছা করলে কা ফের বেঈমান বেদুই জমিন বানাইতে পারতেন আল্লাহ তালা বড় এসান আর দয়া করেছেন আল্লাহ তালা আমাদের কি ইমান নামক দৌল দান করেছেন এখানে সমাপ্ত করেন না আল্লাহ তালা এমন একজন পায়গাম্বার উন্মত বানাইছে যে উম্ম যেই পয়গম্বরের উম্ম হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আমি রব্বে কারিমের কাছে দরখাস্ত করছে ও বান্দা আমি তোমাকে বিনা দরখাস্তে আমি বিশ্ব নবীর উম্মত বানা পড়াইছি বান্দা আমি তোমাকে এত এত আমি দান করলাম তুমি যদি আমার নিয়ামতের শুক্রিয়া দেয় করো বান্দা তাহলে আমি তোমাকে নিয়ামত বাড়াই দিব আর যদি নিয়ামতের না শুক্রি করো আমি আল্লাহ নিয়ামত সিনে নিব এখানেই সমাপ্ত করব না ইন্না আযাবি লাশাদীদ কঠিন ভয়ঙ্কর এক শাস্তি তোমার জন্য রেডি করে রেখে দিয়েছি এজন্য শুকরিয়া আদায় করা যাবে তো তার একবার জোরে সরে মুসলমান হিসেবে একবার কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলোচনা দীর্ঘ করব না শীতের রাত্র আবার ঢাকায় ফিরতে হবে আমি আপনাদের সম্মুখে কালাম হাকিমের একশো তিন নম্বর সুরাতে লাদ করেছি সুরাটার নাম সুরাতুল আসর সুরার মধ্যে তিনটি আয়াত আছে কয়টি আয়াত আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছে এই ছুরা মুখস্থ নাই এমন কোন মুসলমান মনে হয় নাই এখানে আপনাদের মুখস্থ আছে না সুরাটা অধিকাংশের মুখস্থ আছে মুখস্থ না থাকলেও ইমাম সাহেবের মুখ দিয়ে শুনতে শুনতে অনেকটা মুখস্থ হয়ে গেছে আল্লাহ সুরাটার নাম সুরাতুল আসর কেন আসর এই সুরার মধ্যে আসুর একটা শব্দ আছে সেই নিজবদে সুরার নাম আসুর যেরকম কালামে হাকিমের দুই নাম্বার সুরা হলো সুরাতুল বাকারা বাকারাতুন শব্দ অর্থ হলো গাবি এই সুরার মধ্যে গাবির একটা বর্ণনা আসছে এই বর্ণনার দিকে নিস্বত করে সুরাটার নাম সুরাতুল গাবি অর্থাৎ গাবির সুরা অর্থাৎ এর গাবির একটা আলোচনা আছে সেই দিকে নিস্বত করে সুরাটার নাম রাখা হয়েছে সুরাতুল বাকারা তারপরে সুরাটা সুরাতুল নাম সুরাতুল আলে আমরান আর শব্দের অর্থ হল গোত্র বংশ আমরান একজন পেগম্বর ইমরান আলহ সালাম তার গোত্রের আলোচনা সুরার মধ্যে আছে এদিকে নিষ্পত করে সুরাটার নাম রাখা হয়েছে সুরত আলে আমরান সুরত ইউসুফ ইউসুফ এবং সুলাইখার আলোচনা সুরার মধ্যে আছে এই জন্য সুরাটার নাম সুরত ইউসুফ আলো সহজে বসবেন সুরাতুন নাস নাস শব্দটা সুরার মধ্যে আছে এই জন্য সুরাতার নাম সুরাতুন নাস বুঝাচ্ছে তো এই সুরার শুরুতে আল্লাহ তাআলা একটা কসম খাইছেন ওয়াল আস ওয়াও শব্দটা কসমের জন্য আল্লাহ তাআলা আনছেন ওয়াল আস সময়ের কসম হায়াতের কসম কেন আল্লাহ তাআলা কসম খাইছেন আল্লাহ তাআলা এরকম কালামে হাকিমের অসংখ্য জায়গায় কসম খাইছেন والسماء ذات البروج واليوم الموعود والشمس وضحاها والقمر اذا تلاها والنهار اذا جلاها والضحى والليل, والليل اذا سجى والزيتون এরকম কালামে হাকিমের অশোক জায়গায় আল্লাহ তাআলা কসম খাইছেন কেন কসম খাইছেন যে আল্লাহ তাআলা বান্দাকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এই সমস্ত নিয়ামতের কসম খাইছেন যেরকম আমরা কসম খেয়ে থাকি বাবার কসম মুর্শিদের কসম কুরআনের কসম কেন মসজিদের কসম খাইলাম কেন কুরআন শিবের কসম করি কোরআন একটা দামি বস্তু এই জন্য দামি বস্তুর কসম খাইছে আল্লাহ তালা ওই দামি দামি নিয়ামতের কসম খাইছেন আল্লাহ তালা আসমানের কসম খাইছেন জমিনের কসম খাইছেন পর্বতমালার কসম খাইছেন এই দামি দামি নিয়ামতের কসম খাইয়া বান্দাকে সতর্ক করতেছেন বান্দার দৃষ্টিগোচর করতেছেন আল্লাহ তাআলা এই মধ্যে হায়াতের কসম খাইছেন ওয়াল্লা আস হায়াতের কসম সময়ের কসম যে সময় বড় দামি জিনিস দামি একটা বস্তু ওয়ালা সময়ের কসম সময় বড় দামি জিনিস হায়াত বড় দামি জিনিস আমি কথা বলতেছি আমার হায়াত কিন্তু কমতেছে আমি যেহেতুক্ষণ কথা বলছি দশ মিনিট বিশ মিনিট এই দশ বিশ মিনিট আমার জিন্দেগি থেকে কিন্তু বিয়েক হয়ে গেছে আপনারা শ্রবণ করতেছেন আপনার জিন্দিগির হায়াত মূল ক্যাপিটাল বস্তুটাও কিন্তু কমতেছে কথা বলেন ঠিক কিনা কথা বলতে হবে দুনিয়ায় কি এমন কোন মানুষ আছে যার হায়াত বাড়ে আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যার হায়াত বাড়ে হায়াত এটা একটা বরফের চাকার নাই বরফের চাকা যেরকম খোলা ময়দানে নিয়ে আসলে যেরকম প্রতি সেকেন্ডে সেকেন্ডে মরতে মরতে কমতে থাকে হায়াত এটা কিন্তু কমতে আছে কমতে থাকে আমরা তো ভুল একটা শব্দ ব্যবহার হয়ে যায় যে হায়াত বাইরে গেছে নারে পাই না জিন্দিগির হায়াত কিন্তু কমতেছে আমার বয়স পঁচিশ চব্বিশ বছর আমার পঞ্চাশ বছর বুঝি হায়াত পায়া থাকি আল্লাহ নির্যাতন করে থাকে তাহলে পঁচিশ বছর হায়াত কিন্তু আমার জিন্দিগি থেকে বিয়োগ হয়ে গেছে

হায়াতের নিসবতে হায়াতের ব্যাপারে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে আমাদের যত কম ছোট হায়াত এত ছোট হায়াত কিন্তু অন্য অন্য নবীরা পান নাই অন্য অন্য উম্মতের হায়াত কিন্তু এত ছোট ছিল না তাদের হায়াত বড় লম্বা ছিল যেরকম কালামে হাকিমের মধ্যে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা আছে

আমাদের পায়গম্বর হায়াত সত্যি তার খলিফা ওমর হায়াত কিন্তু সত্যি আবু বকর হায়াত সত্যি সুবাহান আল্লাহ বলেন আরো জোরে বলেন সুবাহান হাদিসের মধ্যে আছে আমাদের হায়াতের ঘর ষাট থেকে সত্তরের মধ্যে ভাই হায়াত কিন্তু একদম কম স্বল্প হায়াত হজরতে নুহ আলাইহিস সালাত কাছে এক মহিলা এসে বলতেছেন ও পয়গম্বর আমার জন্য একটু দোয়া করেন আমার ছেলেগুলো অকালে মৃত্যু বরণ করে পয়গম্বর জিজ্ঞাসা করলেন ও মহিলা তোমার ছেলেগুলো কত বছরে কত বছরে মারা যায় মহিলা বলে একটা মারা গেছে শত বছরে আর একটা তিনশো সাড়ে তিনশো সর্বশেষ যেটা মারা গেছে দুইশো বছর পয়গম্বর হেসে বললেন ও মহিলা তুমি বলতেছ তোমার ছেলেগুলো আকালে মৃত্যু বরণ করে শুনে রাখো এমন একটা জামান আসবে এমন একটা উম্মত আসবে যাদের ঘর হায়া তবে ষাট থেকে সত্তর তবে তারা হবে শ্রেষ্ঠ জাতি মহিলা আশ্চর্য হয়ে বললেন তারা কি বিবাহ করবে নাকি তারা কেবল ব্যবসা বাণিজ্য করবে খেত খামার করবে নাকি কিন্তু আমাদের দেশে কি বিয়া কম করে নাকি গত বছরের আগের বছরে তো মনে হয় পত্রিকায় পেলাম একজন আটচল্লিশ টা বিয়া করছে মনে হয় তো সে যে গেছে বিয়া করতে করতে গেছে আর তালাক দিতে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা হজরতে নুহা আলাইহিসাল্লা তুয়া আসসালাম একটু জিজ্ঞাসা করলাম ওপাই গম্বর দুনিয়ার জিন্দগিটা কেমন কাটাইলেন হজরতে নুহা আলাইহিসাল্লা সালাম বলেন মনে হয় কেমন যেন একটা ঘরের একটা দরজা দিয়ে প্রবেশ করলাম অপর দরজা দিয়ে বের হয়ে গেলাম যার হায়াত এক হাজার পঞ্চাশ তার অনুভূতি যদি এরকম হয় তাহলে আমাদের কেমন হতে পারে ও ভাই জীবনের মায়া কিন্তু সবার আছে প্রত্যেকটা জীবের মধ্যে কিন্তু বেঁচে থাকার সাপ বেঁচে থাকার মজা কিন্তু আল্লাহ তালা দান করেছে। দুনিয়ার মধ্যে একজন আরেকজনকে কত মহাব্বত আর কত ভালোবাসা লাইন আর মজলু চেনে নাকি আপনারা যদি দুইজনকে এক ঘরের মধ্যে রাইখা আজ জেল আইসা বলে একজন কামিন আসে মজলুবালমে লাইন নিয়ে নিয়ে যাও এরা আমার পছন্দ হয় না আর একজন দেখালো মজলু ক এরা নিয়ে যাও আমার আর ভালো লাগে না হায়াতের বেলায় আজ্জা যদি বলে তাহলে বন্ধু কেউ মারতে যাবে না বেঁচে থাকার সাপ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে আছে আপনার বল হুজুর আপনার মনে হয় মরতে চাই আপনার মনে বেঁচে থাকতে মনে চায় না না রে ভাই শুধু আমার কেন বেঁচে থাকতে মনে চাবে কম্বার কেন বেঁচে থাকতে মনে চাইছে হযরতে মুসা কালি আল্লাহ আল্লাহতাল আজরাইল পাঠাইলেন আজরাইলকে এক থাপ্পর মায়ের চোখ একটা বাড়ি করে পাঠায় দিয়েছেন আজরা বললাম আল্লাহ কালিম উল্লাম আল্লাহ তালা বলেন কি তুমি কি অনুমতি চাই হইলে আদ দিছো নাকি সবার মেজাজ কি এক রকম হয়ে থাকে অনুমতি নিবে না কি সবার মেজাজ কি একরকম নাকি মহল্লার মধ্যে দু একজন থাকে না খুব রাগী মেজাজের কথা একটা বললে চিন্তা জায়গা আল্লাহ তারা শিক্ষা দিতেছেন এবার যাও এবার যাও যা বলবা এত এতদিন তো কথা বলছেন এবার সাক্ষাৎ হবে দিদার হবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যত পয়গম্বর নবী রাসূল পাঠাইছেন তাদের মধ্যে শুধুমাত্র আল্লাহ তালা দুই জন পয়গম্বর এসে আল্লাহ তালা ডাইরেক্ট কথা বলছেন তার মধ্যে এক নাম ধর হলো হযরতে موسی কলিমুল্লাহ সুবহানাল্লাহ বলেন আর একজন হলো আমাদের সরকার দয়ালম বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম موسی আল্লাহ তাআলার সাথে কথা বলার কারণে কথা বলতে বলতে mohabbat পাওয়া হয়ে গেছেন আল্লাহকে দেখার জন্য পাগল হয়ে গেছেন প্রতিদিন দিনের রাতে কথা বলেন আল্লাহকে দেখবেন বলো আল্লাহ দেখা দেন আমি আপনাকে দেখব আল্লাহ তাআলা বললেন তারানি তুমি আমাকে কখনো দেখতে পারবে না موسی বললেন না তারপরও দেখব موسی বললেন না দেখব আল্লাহ তালা বলছেন উনজুর ইলাল জাবাল তাকাও পিছনে পাহাড়ের দিকে আল্লাহ তালা একটা নুরের ঝলক ছাইড়া দিছেন পাহাড়ে জ্বলে গেল মুসা আলাইহিস সালাম बेहোশে পড়ে গেছেন बेहোশ রাত পর্যন্ত বলছেন দেখব তোমাকে बेहোশ আল্লাহ তাআলা শিখা দিয়েছেন আজরাইল যাও যাও এবার যা বলবা বা এতদিন তো শুধু কথা বলছেন এবার সাক্ষাৎ হবে এবার আজরাই বলতেছেন না আসসালাম আলাইকুম আল্লাহ তাআলা পাঠাইছেন এতদিন তো কথা বলছেন এবার আল্লাহ তাআলা আপনাকে সালাম জানাইছেন সাক্ষাৎ হবে হজরতে বলতেছেন যদি সাক্ষাৎ করতে হয় তাহলে একটা শর্ত আছে কি শর্ত শর্ত হলো মৃত্যু নামক একটা দরজা দিয়া প্রবেশ করতে হবে তাহলে সাক্ষাৎ হবে আর যদি বেঁচে থাকতে চান তাহলে পশ্চিমওয়ালা পশুর কাছে পশুর পিঠের হাত রাখেন আল্লাহ তালা পশম গইনা গইনা হায়াত বাড়ায় দিবে আর যদি সাক্ষাৎ করতে চান তাহলে মৃত্যু নামক তোরা যাদের প্রবেশ করতে হবে মুসা আলিসাল্লাম একটু এটাই চাই আলু সাল্লাম শুয়ে বলছেন বিহু শুয়ে গেছেন কে নিয়ে যাও নিয়ে যাও তাহলে ভাইয়া আমার মুসা আলাইহিসাল্লাম কিন্তু প্রথমে মরতে চান নাই বেঁচে থাকার সাখ কিন্তু আল্লাহ তা আলা মৃত্যু দিছে হাকীমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আসলাফ আলাইহিন নবী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন এক মহিলা বিদদ্বে এক মহিলা নাতি খেলা করতেছেন লাতির সাথেও খেলা করতে করতে বলতেছেন আমার এত সুন্দর একটা নাতি ও আল্লাহ আমার বাকি হায়াত আমি আমার নাতিকে দিয়ে দিলাম বৃদ্ধ মহিলা বাকি হায়াত নাতিকে দিয়া দিচ্ছেন ঘটনাকর্মে পাশে ছিল একটা খেত ওখানে অনেক বড় বড় গরু ঘাস খেতেছে এর মধ্যে একটা গরু ছিল বড় বড় সিং কালা একটা গরু ছিল দুপুরে রোদ্র তো গরুর পিপাসা লাগছে রসি মসি সিরা দৌড় দিছে গরু আইসা এক বাড়ির মধ্যে ঢুকছে ঘটনাকর্মে ওই বাড়িটা ছিল ওই মহিলার বাড়ি গরু দায়সা হুঁ কইরা বুঝাইতেছে পানি যাইতেছে মহিলা বলতেছেন দূত আজরাইল আজরাইল কথা কইতেছে কে আমি বলছি যে হায়াত দিছ আসলে কি দিয়া দিছি নাকি আসলে কি হায়াত তুমি তো একটা বল তুমি বোকা তুমি তো পুরাটা আহাম্মক আজরাইল কথা কইতেছে দূর থেকে বরনাতি দেখ তাকায় দেখতেছে ও দাদি এটা আজরাইল না এটা সুলাইমান গো গরু তাহলে মহিলা মহিলা কিন্তু মরতে চান নাই হায়াতের হায়াত নামক একটা বস্তু যেটা বেঁচে থাকা আল্লাহ তালা প্রত্যেকের মধ্যে কিন্তু দিয়েছে আল্লাহ তালা এই হায়াতের কসম খাইছেন সময়ের কসম হায়াতের কসম হায়াত বড় জামি জিনিস কিন্তু হায়াতের সীমা রাখা কিন্তু দুনিয়ার কেউ জানে না আল্লাহ তালা কম বর্ধরকো জানান নাই কখন হায়াত শেষ হয়ে যাবে ইদা লুহ লায়া ফিরু যখন লাইসা পড়বে না এক সেকেন্ড দেরি করবে এক পা পিছাবে না এক পা সামনে অগ্রসর হবে সাথে সাথে কিন্তু আপনা আমার জান কিন্তু কবজ হয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও সুদর আকাশপুরের সেথায় লাগিয়ে লাগিয়েছিল তো দুলিয়া বে খবৰ হে দুশ পাৰজৰ আহ নী গুলিয়াশ বহৰ কাৰ বার আমার বন্ধুরা আমার হায়াত কিন্তু শেষ হয়ে যাবে আল্লাহ তালা এই হায়াতের ব্যাপারে জাতিকে সতর্ক করছেন বান্দাদেরকে সতর্ক করেন সতর্ক করে আল্লাহ তাআলা বলতেছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে তবে ইল্লাহ ইল্লাহ স্টেশন বলে বলতেছে সমস্ত মানুষ কিন্তু ক্ষতিগ্রস্তের মধ্যে না যারা এই হায়াত নামক দৌলতকে কাজে লাগাবে চারটা বোনের সাথে কয়টা গুণ জোরে বলেন কয়টা গুণ এক নম্বর কি ইল্লাল্লাহিনা আমানু এক নম্বর কি ইমান দুই নাম্বার আমিনু সয়ালি হাত নে কামল তিন নাম্বার রতাওয়া সোহবেল হাত সৎ কাজের আদেশ চার নাম আর ওয়াতাও আসব ইসর ওয়াতু অসুদ কাজ নিষেধ এই চার গুণের সাথে যারা এ দুনিয়ার জীবনের মূলবান সময়টাকে কাজে লাগাবে তাদের hayat নামও जिंदगी যতই শেষ হবে ততই তারা জান্নাতের দরজার কাছে কাছে চলে যাবে সুবহানাল্লাহ বলেন আর জোরে বলেন সুবহানাল্লাহ এক নম্বর হলো ইমান এক নম্বর কি ইমান এটা আরবি শব্দ ইমান এটা আরবি শব্দ যার অর্থ হলো বিশ্বাস এই বিশ্বাসের তিনটা স্তর কয় স্তর কয় স্তর বিশ্বাসের তিন স্তর এক নম্বর হলো মুখে স্বীকার করা দুই নম্বর অন্তরে বিশ্বাস করা তিন নম্বর আমলে পরিণত করা

আল্লাহ যত গুণ আছেন গোলামিও চলবে তার তিন নাম্বার হলো আমলে পরিণত করা আমলে কিভাবে পরিণত করব আল্লাহ তাআলা বলেছেন ওয়াবুদু ইবাদত করো আকিমিস সালাহ নামাজ আদায় করব এখন নামাজ আদায় করব কিভাবে কালামে হাকিমের কোথাও নেই দুইটা কয়টা সিজদা করব কয়টা রুকু করব কিভাবে নামাজ আদায় করব কালামে হাকিমের কোথাও নেই এখন গোলামি করতে গিয়ে প্রশ্ন হলো গোলামি করব কিভাবে আল্লাহ তাআলা ও আমার বান্দারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি সমস্ত প্রশ্নের জবাব দেই না লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো গোলামি চলবে কার আর ও জ্বলে গোলা গোলামি চলবে কার তাহলে গোলামি করতে গিয়ে প্রশ্ন হলো गुलामी করতে কি প্রশ্ন হলো গোলামে করবে কি হবে আল্লাহ তালা বলেন আমার নামের পরে আর একটা নাম আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত প্রশ্ন আর যত سوال হবে সমস্ত প্রশ্ন আর سوالের জবাব হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার নবীর তরিকার দিকে তাকাও আমার পয়গম্বরের নবী তরিকার দিকে তাকাও পয়গম্বর বলেন সল্লু কামার আই তুমি উসল্লি ও আমার উন্মতের দল তোমরা নামাজ আদায় করো আমি নবীকে যেভাবে দেখো তোমরা নামাজ আদায় করো আমি নবীকে যেভাবে আদায় করতে দেখো সাহাবাই করাম বলেন ও তোমরা নামাজ আদায় করতে করো আমাদের সাহাবাই যেভাবে দেখো

ইসলাম গুন করতে যে তোমাদের কি পরিমাণ কষ্ট সহ্য করতে হয়েছে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা বললেন ভাই কষ্টের কোন সীমা নাই ইসলাম গুন করার কারণে আমার গোত্রের লোকেরা আমার হাত পা বেঁধে গরম কয়লার উপরে আমাকে শোয়া দিয়া আমার বন্ধু খাবাব ঈমান ছেড়ে দাল না হলে আজকে তোমাকে শেষ করে দিব তাহলে আল্লাহ তালা হায়াতের কসম আজ সময়ের কসম এই সময়ের কসম খেয়া বান্দাদেরকে সতর্ক করে বলতেছেন মূল্যবান হায়াত যদি কাজে লাগাও চার গুণের সাথে এক নাম্বার ইমান দুই নাম্বার ও আমিল হাত তিন নাম্বার ও সবেল আর চার নাম্বার ও তাওয়া সবে সব এই চার গুণের সাথে যদি বান্দা দুনিয়ার জিন্দিগি থেকে চলে আসতে পারো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জানলা দিয়ে দিব আল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময় বড়দের থেকে কিছু কথা নকল করে ছোটখাটো কিছু কথা বললাম আল্লাহ তাআলা উভয়কে আমল করার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ ربিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه